Lied. Hello. I'm Bean. Mr. Bean of Beanie. It's my teddy bear. হ্যালো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের স্টুডিওতে আমাদের সাথে আছেন মিস্টার বিন। হ্যালো মিস্টার বিন। হ্যালো। হ্যালো, হাউ আর ইউ? I'm also fine, and you? I'm fine, thank you. Okay, nice to meet you. আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। Thank you. এই সূত্রটা হলো ভালোবাসার বন্ধন, ঠিক যে বন্ধনে আমরা একে অপরের সাথে যুক্ত হয়ে আছি। আপনি শুধু এই বন্ধনটা একটু কেটে দেবেন। বন্ধনটা কেটে দেবো? জি। ওকে, কাটা হয়ে গেছে, এই খামটা একটু ধরুন যাতে এই পুঁতিগুলো হারিয়ে না যায়, একটি জায়গায় থাকতে পারে, সেই জন্য আমি এখানে আপাতত এই রেখে দিলাম। এটা একটু ধরে রাখুন এভাবে। ওকে, অবশিষ্ট কি রয়েছে? সেই ভালোবাসার বন্ধন, যে বন্ধনটি দুষ্ট প্রকৃতির লোকে কেটে দিয়েছে। আবার একটু কেটে দিই। আবার কাটতে হবে? জি। কেউ আলাদা করতে পারবে না, আমরা সকল পরিস্থিতিতে এইভাবে যুক্ত থাকতে পারব। বাহ, গলায় দেওয়া যায় তো না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই তো, ভালো লাগছে। মিস্টার বিন কেন? ছোটবেলা থেকেই মানুষ আমাকে বলতো যে আমার ফেসের সাথে নাকি মিস্টার বিনের ফেসের মিল আছে। আমি এটাকে তেমন উপলব্ধি করতে পারিনি। বাংলাদেশের এম রহমান নামের এক ম্যাজিশিয়ান আমাকে একদিন বললেন যে রাশেদ, তোমার ফেস কিন্তু অনেকটাই মিস্টার বিনের মতো, তো তুমি যদি মিস্টার বিনের মতো কিছু করার ট্রাই করো তাহলে ভালো কিছু হতে পারে। এজন্যই আমার মনে হলো যে একটু চেষ্টা করা দরকার। আপনি জাদু শিল্পী ছিলেন আগে, তো সেই জাদু শিল্পী হয়ে ওঠার গল্পটা যদি একটু বলেন আমাদের। আমাদের স্কুলে এক ম্যাজিশিয়ান এসে ম্যাজিক দেখালেন, সে মাটি দিয়ে অনেকগুলো ক্যান্ডি বানিয়ে ছিটিয়ে দিয়েছিলেন এবং আমি একটি ধরে খেয়ে খুব মজা পাই। তখন আমার মনে হয় যে আচ্ছা, এই জাদুটা যদি আমি শিখে নিই তাহলে কেমন হবে, ফ্রিতেই ক্যান্ডি খেতে পারবো। তো সেই লোভ থেকেই জাদু শেখার প্রতি আগ্রহ হয়েছিল। তারপর হঠাৎ মেলা থেকে 10 টাকা দামের একটি ছোট বই খুঁজে পাই ম্যাজিক শেখার, সেখান থেকে আমি কিছু ম্যাজিক শিখে নেই। তারপর 2010 সালে প্রিন্স আকাশ নামের এক ম্যাজিশিয়ানের কাছ থেকে প্রথম প্রাতিষ্ঠানিকভাবে জাদুর হাতেখড়ি হয়। বর্তমানে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে নিয়মিতই আমার জাদু এবং অভিনয় প্রচারিত হয়ে থাকে। তো এই যে জাদু দেখান, বিভিন্ন জায়গায় জাদু দেখাতে যান, শো করেন, এগুলোতে নিশ্চয়ই আপনার অনেক মানে ভালো অভিজ্ঞতা হয়, মজার অভিজ্ঞতা হয়, সেরকম কিছু কি? যে কোনো একটি কিন্ডারগার্টেনের অনুষ্ঠানে গিয়েছিলাম এবং সেখানে আমি একটি ম্যাজিক দেখাই, সেটা হলো যে পেটের মধ্যে ছুরি ঢোকানো, এরকম একটা ম্যাজিক। তো যখন আমি পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়েছি, রক্ত বের হয়ে গিয়েছে, এরকমটাই দর্শক দেখতেছে। অনেক বাচ্চারা ছিল, যেহেতু কিন্ডারগার্টেন স্কুল, তো একটি বাচ্চা তার মায়ের সাথে দাঁড়িয়েছিল এবং তার মা সেই ম্যাজিকটা খুব বিভোর হয়ে দেখছিল। এদিকে বাচ্চাটি ওই দৃশ্য দেখে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছে, সেটাও উনি দেখেননি। ম্যাজিকটা শেষ হওয়ার পর হঠাৎ করে তাকিয়ে দেখতেছে যে তার বাচ্চা মাটিতে পড়ে আছে। তখন থেকে আমি বাচ্চাদের অনুষ্ঠানে আর ভয়ানক কোনো ম্যাজিক দেখাইনি। এটার জন্য আপনি কি প্রতিদিন প্র্যাকটিস করেন বা কত সময় ধরে প্র্যাকটিস করেন? প্রতিদিনই প্রায় কিছু কিছু প্র্যাকটিস করা হয়, বিশেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে ওই তার যে নতুন এক্সপ্রেশনগুলো, যে এই মুখ কোষকানো, ভুরু কোষকানো, বা যেটা আমার কাছে মনে হয় যে এইটা আমি পারি না, সেটাকে সেম করার চেষ্টা করি। প্লিজ আরেকটা যদি আমরা দেখি আর কি, আরেকটা ম্যাজিক। হ্যাঁ, অবশ্যই। এবারে আমি যে ম্যাজিকটি দেখাতে চাই, এটি একটি মনস্তাত্ত্বিক ম্যাজিক। মনস্তাত্ত্বিক ম্যাজিক? হ্যাঁ। বাহ, আমার হাতে এক বান্ডেল কার্ড আছে, তবে এই কার্ডগুলো আপনাদেরকে দেখানোর আগে আমি এখান থেকে যে কোনো একটি কার্ড
বের করে নিতে চাই আমার ইচ্ছা মতো। একটি কার্ড বের করে এই জায়গাতে রেখে দিলাম, এটি এখানে আছে। এই কার্ডে কি আছে সেটি আপনিও জানেন না এবং আমিও জানি না। এবার আমি বাকি কার্ডগুলো দেখাচ্ছি। এখানে বিভিন্ন কালারের কার্ড আছে, হার্টস, ক্লাবস, ডায়মন্ড, যা কিছু থাকা দরকার, হরতন, রুইতন, ইস্কাবন, চিরা সব কিছুই রয়েছে। এখন আপনাকে যেটা করতে হবে, আমি এই কার্ডগুলো হাতের উপরে ছাড়বো, আপনি যে কোনো জায়গায় চেপে ধরবেন, যেখানে আপনার মন চায়। ওকে, একটা জায়গায় চেপে ধরুন ইচ্ছা মতো। চেঞ্জ করবেন নাকি? ফাইনাল, ঠিক আছে, ফাইনাল, ফাইনাল। ওকে, এই কার্ডটা আপনি একটু দেখুন এবং ক্যামেরায় দেখান। ওয়াও, শক্তিশালী কার্ড। আচ্ছা, আমি এখানে একটি কার্ড আগে থেকেই রেখে দিয়েছিলাম এবং আপনি একটি কার্ড স্টপ করেছেন, দেখা যাক দুটো মিলে গেছে কিনা, এটা একটু করবেন। দর্শকদের দেখান, অর্থাৎ এতগুলো কার্ডের মধ্য থেকে আপনি কোন কার্ডটা বের করতে চান বা আপনার হাতে কোনটা আসবে সেটা আমি আগে থেকেই বুঝে ফেলেছি এবং আগে থেকেই রেখে দিয়েছি, এটাই আমার ম্যাজিক। বাহ, ফাইন। আরেকটা হলে কিন্তু আরো ভালো হতো, তিনটা। মানে কি টেক আপনি আরেকটা চাচ্ছেন কি? হ্যাঁ, আরেকটা চাই। আরেকটা চান? যদিও আমি কখনো ট্রাই করি নাই, আমার ম্যাজিকের স্ক্রিপ্টটা ছিল একরকম, আপনি চেঞ্জ করার চেষ্টা করতেছেন, দেখা যাক জানি না কি হবে। হয়েছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে তিন টেক্কা। আচ্ছা, এখন কি এখন কি সন্দেহ হচ্ছে যে এখানে সবগুলোই টেক্কা আছে এরকম মনে হচ্ছে নাকি? সেটা কি দেখা যায়? না, নাই। এই যে একটা একটা করে আবার দেখেন, এখানে কিন্তু নাই, সব আলাদা। ধরছেন? দেখেন কি আছে। আজকের পত্রিকাকে অনেক ধন্যবাদ আমাকে আজকের পত্রিকার স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য, সেই সাথে রজতদা আপনাকেও ধন্যবাদ, অনেকটা সময় আপনার সাথে কাটালাম, গল্প করলাম, খুবই ভালো লাগলো। আমি আজকের পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করছি, ভালো থাকুন সব সময়। বাই বাই।